এই অঞ্চলে যারা বাঙালি ছিল এই বাঙালিরা কোন না কোন ভাবে এই জায়গাগুলো তারা নিয়ে নিয়েছে। তো এই নিয়ে আমাদের একটা গান যে বন জঙ্গল কাটি কাটি হামনি হেকি আদিবাসী, আমরা হচ্ছে আদিবাসী, এতেই জায়গা এতেই জমি, মানে অনেক জায়গা অনেক জমি আমাদের ছিল, সেই জমিগুলো বাঙালিরা সব আমাদের নিয়ে নিয়েছে। মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের আলাদা সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য রয়েছে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি গোপাল মুন্ডার সাথে। দাদা আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে। দাদা আজ আপনাদের জন্য মুন্ডা আদিবাসীদের সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করেছে। চলুন উপভোগ করি মুন্ডা আদিবাসীদের সাংস্কৃতিক প্রোগ্রাম। এই গ্রামে কালেঞ্চি, তো আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠান করব। যখন আমাদের এই মুন্ডা সম্প্রদায় এই আদিবাসী পল্লীতে এবং এই ফ্যামিলিতে যখন অতিথি আসে, তখনই আমরা অতিথিদেরকে বরণ করার জন্যই যে গান করে থাকি বা আমাদের যে রেওয়াজ অনুযায়ী আমাদের যে গান, সেই গানটাই আমি এখনই শুরু করব অতিথিদের আপ্যায়নের জন্য। আচ্ছা, আপনারা যে গানটা পরিবেশন করলেন, জি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এখান থেকে 222 বছর আগে এই অঞ্চলের আদিবাসীরা মূলত ভারত রাজিতে ছিল। তো এই অঞ্চলে 222 বছর আগে এই অঞ্চলে জঙ্গলে ভরা ছিল, এই জঙ্গল কাটার জন্য এনারা এই অঞ্চলে চলে আসেন। তো গাছ কেটে জঙ্গল কেটে মানুষের চাষাবাদ এবং বসবাসের উপযোগী করে। তো করার পরে এদের এরা যতটুকু ফসল ফলাতে পারবে এতটুকু জায়গা জমি এক একটা ফ্যামিলির ছিল, কিন্তু পরক্ষণে এই অঞ্চলের যারা বাঙালি ছিল এই বাঙালিরা
কোনো না কোনোভাবে এই জায়গাগুলো তারা নিয়ে নিয়েছে। তো এই নিয়ে আমাদের একটা গান যে বন জঙ্গল কাটি কাটি হামনি হে কি আদিবাসী, আমরা হচ্ছি আদিবাসী, এতেই জায়গা এতেই জমি, মানে অনেক জায়গা অনেক জমি আমাদের ছিল, সেই জমিগুলো বাঙালিরা সব আমাদের নিয়ে নিয়েছে। এই গানটার অর্থ হচ্ছে আদিবাসীদের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করুন, অসাধারণ আয়োজন, সত্যি মুগ্ধ করেছে আমাদের তাদের এই আয়োজনটি। এখন আমি গোপালদার সাথে কিছু কথা বলবো, সেটা গোপালদার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেব। দাদা, আপনাদের যে ঐতিহ্যগুলো ছিল, পূর্বপুরুষ থেকে যে ঐতিহ্যগুলোকে আপনারা বহন করে এসেছেন, যেমন শূকর পালন, আপনাদের সংস্কৃতি, ভাষা, এগুলো নিয়ে আমাদের কিছু জানান, আমরা জানতে চাই। আমরা যখন সেই 222 বছর আগে রাঁচি থেকে যখন আসলাম, তখন আমরা নাগরি ভাষায় কথা বলতাম। তো নাগরি ভাষায় বলতে বলতে প্রায় 150 বছর আমাদের কেটে যাওয়ার পরে, যখন 150 বছরের পরে আমরা পা রাখলাম, তখনই আমাদের এই ভাষাটা নাম হয়ে গেল সাদরি ভাষা। সাদরি ভাষা এই জন্যই হলো যে বাঙালিদের সাথে চলাফেরা কথা বলায় বাঙালিদের কিছুটা মানে ধারণা আমাদের ভিতরে চলে আসলো। এই বাঙালিদের এই বাংলা ভাষার কিছু কথা টান আমাদের এই নাগরি ভাষার মানুষদেরকে এসে গেল, যে জন্যেই এখন আমাদের এই ভাষাটার নাম হলো সাদরি ভাষা, আমরা এখন সাদরি ভাষায় কথা বলি। আর এখন আমাদের ভাষা ও সাংস্কৃতিক বিলুপ্তির পথে তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষেরা এই আদিবাসীদের দেখে একসময় আমাদেরকে বুনো বলতো। বুনো বলতে এই জন্যেই, ওই যে আমরা 222 বছর আগে এই অঞ্চলে এসে সুন্দরবন কাটলাম, কেটে বসবাসের এবং ফসলাদি ফলানোর একটা করলাম, তো সেই থেকে দীর্ঘ সময় ধরে আমরা এই সুন্দরবন এবং জঙ্গলের ভিতরে আমরা সময় কাটানোর কারণে এই অঞ্চলের মানুষেরা আমাদেরকে বুনো বলে আখ্যায়িত করত। আর এই বুনোর কথা এবং আমাদের এই যে সাদরি ভাষার কথাটা যখন আমরা নিজেদের ফ্যামিলি আমরা বলি, তখন ওরা আমাদেরকে একটা মানে এহপূর্ণ করতো আর কি, মানে কথায় কথায় তর্ক আর একটু বাজে ভাষায় আমাদের ওই যে বুনো বুনো ভাষায় আমাদের কথা বলতো, যে জন্যে অনেকেই এই যে একটা লজ্জা, যে একটা জাতিগোষ্ঠীর ভাষা নিয়ে কটূক্তি একটা লজ্জা, এই লজ্জার কারণে অনেক মানুষ তখন এই বাংলা ভাষার দিকে মানে আকর্ষিত হতে লাগলো, যে জন্যেই অনেক আমরা এখন বিলুপ্তির পথে। তো আমরা এখন চেষ্টা করছি বর্তমান সময়কালে আমাদের ভাষা সাংস্কৃতিক ধরে রাখার জন্যে এবং আমাদের প্রজন্মের জন্যে আমরা একটা জাতিগোষ্ঠী যাতে বিলুপ্ত হয়ে না যায়, আমাদের সাংস্কৃতিক যাতে বেশি থাকে, সেজন্যে
আমার জায়গা থেকে আমি এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকার শ্যামনগর থানা অবস্থিত এই সুন্দরবন কলগিজের যে সমস্ত আদিবাসী মুন্ডা সম্প্রদায় বসবাস করে তাদের এই ভাষা সাংস্কৃতিক আমরা রক্ষা করার জন্যেই আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই জাতিগোষ্ঠীদের নিয়ে। আমার আরেকটি প্রশ্ন আছে, আপনাদের এই ভাষা রক্ষায় সরকার কোনো দায়িত্ব পালন করছে কিনা? সরকার বর্তমান সময়কালে আমরাও এটাও এই মেসেজটা পেয়েছি 2032 সাল পর্যন্ত আদিবাসীদের এই যে সাংস্কৃতিক রক্ষা এবং ভাষা এবং এই যে মানে জায়গা জমির বিষয় নিয়ে 2032 সাল পর্যন্ত একটা টার্গেট দিয়েছেন, তার মধ্যেই আমাদের পুরানো ঐতিহ্য এবং আমাদের যে অধিকার এই অধিকার আমাদের সরকার নির্দেশ মোতাবেক আমাদের ফিরিয়ে দেবে। তো সেই মানে প্রত্যাশায় আমরাও কিন্তু আমাদের জায়গা থেকে আমরাও আগ্রহ প্রকাশ করছি, আমাদের ভাষা ঐতিহ্য আমাদের সে হারানো জমি জায়গাগুলো আমরা যাতে ফিরে পাই, সে এই জন্যেই আমরা স্থানীয় সরকারের সাথে আমরা লেয়াজু করে চলছি যে আসলে আমাদের অধিকার যেন আমরা ফিরিয়ে পাই। ধন্যবাদ। এই সুন্দরবন গায়ে গ্রামে কালিছি এবং আমাদের যে গায়ে গ্রামের পাশে যে মুন্ডা সম্প্রদায়ের সাথে আছেন এই কালচার নিয়ে কাজ করার জন্য আমরা প্রণাম দাদাকে অনেক স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আমি বেশি বেশি অনুরোধ করবো যে এই যে আমরা মুন্ডা সম্প্রদায়ের যে গানটা গাইলাম মুন্ডা সম্প্রদায়ের ভাষাটা দিয়ে, তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা এই যে ছোট্ট একটা গানের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু আমাদেরকে উঠে আসতে পারে। তো আমি সবার কাছে এই রিকোয়েস্টটা রাখবো আর আমাদের সাথে থাকার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সবাইকে জানাচ্ছি এবং কারেন্সির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন, স্বাগত, ধন্যবাদ, প্রণাম দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ।